আসসালামু আলাইকুম। দেশপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অলরেডি আমার যে নিয়মিত দর্শক রয়েছেন তারা জানেন আমি গত কয়েক বছর ধরে ভিডিও আপলোড করতেছি, রোজার ভিডিও এবং রোজার ঈদের ভিডিও। তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব 2024 সালের কোন মাসের কত তারিখে রোজার মাস শুরু হবে এবং প্রথম রোজা হবে সেই বিষয়টি জানিয়ে দিব। আর তার আগে অবশ্যই এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অলরেডি জানেন আজ 20 এপ্রিল, সৌদি আরবে কিন্তু রোজার ঈদের চাঁদ দেখা গিয়েছে। এই হিসাবে শুক্রবারে আগামীকাল কিন্তু সৌদি আরবে রোজার ঈদ সম্পূর্ণ হবে আর বাংলাদেশে চাঁদ দেখা গেলে ইনশাল্লাহ শনিবারে। তো যে কথাটি বলার জন্য এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করা সেটা হলো 2024 সালে রোজা কোন মাসে হবে। তো অনেকেই জানে না, তো যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই এই বিষয়টি বিশ্বাস করবেন কিংবা জানবেন। তো আপনাদের মতামত আমাদেরকে শেয়ার করবেন, আপনারা যদি আমার থেকে বেশি তথ্য সংগ্রহ করতে পারেন কিংবা জানেন সেই বিষয়টা আমাদেরকে জানিয়ে উপকৃত করবেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, কেননা অনেকে আবার ভাবতে পারেন যে আপনি 2024 সাল, এখন চলতেছে 2023 সাল, 24 সালে রমজানের খবর কিভাবে জানেন। আসলে বর্তমান যুগটা হলো ডিজিটাল, স্মার্টফোন রয়েছে, স্মার্টফোনে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনিও ঘরে বসেই জানতে পারবেন কখন কি ঘটতেছে। তো যে কথাটা বলার জন্য ভিডিওটি ক্রিয়েট করা আর কথা বাড়াবো না, সেটা হলো গিয়ে 2024 সালে রমজান মাস শুরু হবে মার্চ মাসে। আমরা জানি অনেকে জানি না, তাদের উদ্দেশ্যে বলতেছে 2024 সালের রোজার মাস শুরু হবে মার্চ মাসের, আর সেটা হলো গিয়ে 11 তারিখ 11 মার্চ রমজান শুরু হবে সৌদি আরবে। আমি বলতেছি না বাংলাদেশে, এটা হলো গিয়ে সৌদি আরবে 11 মার্চ রোজা শুরু হবে। আর 2024 সালের রোজা কিন্তু 30টা সম্পূর্ণ হবে। আমি 2023 সালেও কিন্তু বলেছিলাম যে 2023 সালে রোজা 29টি হবে এবং ঈদের ভিডিও কয়েকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছেন আর যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু বিষয়টি কনফার্ম হয়েছেন। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি জানানোর উদ্দেশ্যে ভিডিওটি ক্রিয়েট করেছে। অনেকে অপেক্ষায় থাকেন, জানতে চান আগেই, সেটা হলো গিয়ে 2024 সালের 11 মার্চ। আমি আবার বলতেছি 2024 সালের 11 মার্চ রমজান মাস শুরু হবে 24 সালের এবং রোজা 30টা সম্পূর্ণ হবে। তো ধন্যবাদ নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয় জানতে ইচ্ছা হয় আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা সেই বিষয়টা নিয়েই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।